আমি আল্লাহ হারাম করে দেব, আলাইহিল জান্নাত, জান্নাতের আটটি দরজা, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামের সাতটি দরজা বরাদ্দ, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যাবে। আর যে ইসলামিক এমটিভি শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য। এখন যেই বক্তব্য আল্লাহর ভালো লাগে সেটা আমাদের ভালো লাগতে হবে কিনা? যাদের ভালো লাগবে না তারা আল্লাহর বান্দা কথা বলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, এক এক করে সামনে যাই, কারণ যত সামনে যাব আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। এবার আমরা বললাম আল্লাহ কোন বক্তব্য তোমার এত ভালো লেগেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার লোকমান একবারই সন্তানদেরকে নসিহাত করে নাই, আমার লোকমান আগে ছেলেদেরকে একত্রিত করল, জড়াল একত্রিত করল, যেইভাবে বিরোধের সাথে কোমলতা দিয়ে মলিনতা দিয়ে ছেলেদেরকে ডাক দিয়েছে, আমি আল্লাহ সেই ডাকটাও কোরআনে লিপিবদ্ধ করতে বাকি রাখলাম না। আমার লোকমান দেখেছে আমার পরিজার টুকরা সন্তানেরা, আমার পরিজার টুকরা ছেলেরা, আমি নসিহাত করতে চাই। এক নম্বর, যেটা তোমরা শুনবে শুধু কান দিয়ে শুনলে হবে না, বরং দিল দিয়ে শোনা লাগবে, কারণ কান দিয়ে শুনলে ওটা আমলিয়ার জিন্দগিতে বাস্তবায়ন হয় না। দিল দিয়ে যেই কথা শোনা যায় ওটাই আমলিয়ার জিন্দগিতে বাস্তবায়ন হয়। আমরা শুনবো কি দিয়ে কথা বলেন না কি দিয়ে? এখন অনেকে আবার সিদ্ধান্ত নিয়েছে, হুজুর শুনবো কত খুনিবেন লাগে। 2014 সাল মনে আছে? কত সাল? 2014 সাল। একদিকে 11 আর একদিকে 11, 11 তো কোনো 22, ফুটবল খেলতে তো 22 জনই লাগে, একদিকের 11 আছে আর একদিকের নাই। ক্ষমতার দাপট নিয়া এই বল পায়ে দিয়ে নেন আর হাতে দিয়ে সাপ্পা দিয়ে নেন, যেভাবেই নেন, প্রতিপক্ষের বালপোস্টের ভিতর দিয়ে গেলে নাটোরের ভাষায় সেটাকে ফাঁকা গোল বলে। আপনাদের এলাকায় কি তাই বলে? তাই বলে? 154টা গোল হয়েছিল মনে আছে আপনাদের? বিনা রেফারিতে 154টা গোল হয়েছিল। তাহলে যদি তারা ফাঁকা গোল দিতে পারে, আমি মাত্র 9টা গোল দিতে পারবো না? কষ্ট হবে, কষ্ট হবে। আসেন এবার আমরা একে এক করে সামনের দিকে আগাই। আমরা বললাম আল্লাহ কি এমন বক্তব্য লোকমান দিল যেই বক্তব্য তোমার এত ভালো লাগলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, আমার লোকমান এক নাম্বার সন্তানদের জন্য যে নসিহাত করল তা হলো লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শরিক করো না, অংশীদার স্থাপন করো না, আল্লাহর মতো কাউকে মনে করো না, ইবাদতের রুবুবিয়াতে বার্ষিক এবং আভ্যন্তরীণ কোন দিকে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এখন বলেন তো আমাদের সমাজে শিরিক আছে কিনা? কম না বেশি? শিরিক করতে নিষেধ করলেই সমস্যা, করলে কোন সমস্যা? সমস্যা। তাহলে অবস্থানটা দেখেন, আজকে ঘরে ঘরে মসজিদ, বাইরে মসজিদ, রাস্তায় মসজিদ, বিশ্ববিদ্যালয়ের সামনে মসজিদ, সুপ্রিম কোর্টের সামনে মসজিদ, আলেম ওলামা একত্রিত হয়ে, একত্রিত হয়ে তারা যখন আন্দোলন করল, এক শ্রেণীর লোকেরা তারা আবার আলেমদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিল। অধিকার নাই এই কুকুরের বাচ্চা গালি দেওয়ার কারণে তার জানাজা বাংলায় আলেমরা করে না। যারাই গালি দেবে তাদের জানাজা বাংলা জমিনে হবে না। এজন্য শিরিকটা কি এটা আগে জানা লাগবে। শিরিকের গুণ সম্পর্কে লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে ডেকে বললেন, যদি শিরিক করো
তাহলে যে গুনাহ হবে তা হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় ধরনের জুলুম। আল্লাহর সাথে জুলুম করে কোন বান্দা আল্লাহ তৈরি করা সুন্দর জান্নাতের মালিক হতে পারে? কথা বলেন পারে? আপনার জমি আছে যতটুকুনি হোক, একটু ভালোভাবে বুঝেন, জমিতে আগাছা হয়েছে, ধান আছে, ধানের চাইতে আগাছা বেশি, বাসায় এসে চিন্তা করলেন লোক নেওয়া লাগবে, আর ওই কাছে কামলা খাটায়া আগাছা গুলি পরিষ্কার করা লাগবে। কামলাকে বুঝায় দিলেন ওই যে ওই জায়গায় আমার জমি, কামলাটা দেখেও গেল। পরের দিন গিয়ে আপনার জমিনের পাশের জমিন যার তারটা পরিষ্কার করে আপনারটা পরিষ্কার না করে আপনার কাছে এসে যদি টাকা চায়, মজুরি চায়, আপনি কি দেবেন? বলবেন চারটা করেছ তার কাছ থেকে? এটা যদি আপনি বুঝেন, এটা যদি আপনার বিবেকের চর্চা খুলে এটা যদি আপনি বুঝেন, তাহলে এটা কেন বুঝেন না? আল্লাহ যেটা হারাম করেছে ওই হারামটা হালাল বানাইয়া আল্লাহ তৈরি করা জান্নাতের মালিক আপনি হবে, এটা তো সম্ভব না। বাঙালি ওইটা বুঝে কিন্তু এটা বুঝে না। ওটা বললে বলে সালাত, আর এটা বলতে গেলেই বলে রাজনীতি করতেছে। রাজনীতি আমার ভাইয়েরা আর একটু ভালোভাবে বুঝেন। এবার শিরিকটা কি? শিরিক প্রথমত দুই প্রকার, শিরিকের আলোচনা দেখো। আমি যখন তাফসীর করলাম অবাক হয়ে গেলাম, শিরিক প্রথমত দুই প্রকার। এই দুই নাম্বার প্রকার আবার চার প্রকার, চার নাম্বার প্রকার হলো সত্তর প্রকার। আবার মায়েরা এক এক করে যদি প্রকার ভেদে আলোচনা করা যায়, দুই চার রাত করা যাবে, তারপরেও শিরিকের আলোচনা শেষ হবে না। এই জন্য এত বিস্তারিত কথা বলার আমার সময় নাই, কারণ আরো পয়েন্ট আমার সামনে আছে, দেখি কত দূর আগানো যায়। এবার আমরা বললাম আল্লাহ যারা শিরিক করবে শিরিক তো জুলুম করা হবে, এই জুলুম করে কেউ জান্নাত পাবে না। এটা বলার পরেও যারা তোমার আনুগত্য স্বীকার করবে না তাদের কি কোনো পানিশমেন্ট নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তার পানিশমেন্টের ব্যবস্থা করে জানায় দিলেন আল্লাহ বলেন বান্দা আমার বান্দি আমার নামাজ পাঁচ অক্ত তিন অক্ত করেছ আর দুই অক্ত পড়ো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। নামাজ চার অক্ত করেছ এক অক্ত পড়ো নাই, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেব। কিন্তু যদি তোমার আমলিয়া জিন্দেগি ওই খাতার ভেতরে শিরিকের গুনাহটা থেকে যায়, ওই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমার ভাইরা এটা বুঝতে গেলে বলেন তো কোরআন পড়া দরকার আছে কি নাই? আছে। আরো জোরে বলেন না আছে না নাই? তাই তো আমি বলি কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোমায় দেখা ও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা, কোরআন না পড়িয়া যে গেছে মরিয়া কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোমায় দেখা ও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা। শোনো ভাই মুয়াল্লিম কোরআনের দাও তালিম, কোরআনের সোয়ালা গিলে পালায়া যাইবে জালিম রে, পালায়া যাইবে জালিম। ভাবছ তুমি কোরআন পড়ে যাবে একা জান্নাতে চলে, আখেরে সবই তোমার ফাঁকা, কেউ না দিবে তোমায় দেখাও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা, কোরআন না পড়িয়া যে গেল মরিয়া কবরে থাকবে একা একা, কেউ না দিবে তোমায় দেখাও মুমিন ভাই, কেউ না দিবে তোমায় দেখা। ঠিক পড়ার দরকার আছে? যদি আপনি না পড়েন এগুলি বুঝবেন কি করে? অনেকেই আবার বলে পড়তে না পারলে কি হবে, আমি ভুল ধরতে জানি, আমি তো মাঝে মধ্যে অবাক হই, একজন ডক্টর আর একজন ডক্টরের ভুল ধরে,
একজন মাস্টার আর একজন মাস্টারের ভুল ধরে, একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারের ভুল ধরে, একজন প্যাথোলজিস্ট আর একজন প্যাথোলজিস্টের ভুল ধরে। কিন্তু এমনই এক প্ল্যাটফর্মে আমি মাসুদুর রহমান আছি, লেখাপড়া করে স্টেজে উঠে আমরা কথা বলি আমরা, আর ভুল ধরে তারা মাস্টার বারান্দায় যায় নাই তারা। এই দুঃখ রাখার জায়গা আছে। এবার আসেন আমরা জানবো আল্লাহ শিরিকের গুণা তুমি মাফ করো না, এটা বলার পরেও যারা সাইলেন্ট হলো না, শিরিক থেকে নিজেদেরকে ফিরালো না, তাদের ব্যাপারে তুমি কি আর কিছু বলবে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাআহু النار وما للظالمين من أنصار. আয়াতের দিকে খেয়াল করেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে, কার সাথে? ফাকাদ হারামাল্লাহ, আমি আল্লাহ হারাম করে দেব, আলাইহিল জান্নাহ, জান্নাতের আটটি দরজা, ওমা আওয়াহুন নার, তাদের জন্য জাহান্নামের সাতটি দরজা বরাদ্দ, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে যাবে। তারা কি মনে করে ওখানে আমরা বসব? কারণ দুনিয়ার জমিনে এই জালেমরা মনে করেছিল আমরা তো অপরাধ করি নাই, নিজেরা করেছি, যারা করে নাই তাদেরকে অপরাধী সাব্যস্ত করে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ধানিকা নাই। আবার আমরা সামনে গুদাম ছেড়ে দিয়া অকামতে হাতি আর অহংকার করি, দাম্ভিকতা করি, আমার কোন সমস্যা নাই। ওরা কি মনে করে কিয়ামতের ময়দানেও এমন কোন সুযোগ থাকবে? আল্লাহ বলেন এটা বিপরীত, যদি কোনো কথা আমি না বলি তারা সুযোগ খুঁজবে। এই কারণে আল্লাহ পাক এই আয়াতের পরে অংশেই বলে দিলেন, ওমালিল যালিমিনা মিন আনসার, দুনিয়াতেই সম্ভব, কিয়ামতের ময়দানে কোন জালিম ছাড়া পাবে না, আর জালিমদের কোন সহযোগিতা কেউ করবে না।